আজকের এই ভিডিওটিতে আমি এমন একজন মহিলাকে নিয়ে কথা বলতে যাচ্ছি যিনি নাকি নিজের স্বামীকে হত্যা করে তার মাংস নিজের সন্তানদেরকে খেতে দিয়েছিল। একজন মা, একজন নমনীয় মহিলা, একজন ওয়াইফ কীভাবে এইরকম একটি মনস্টারে পরিণত হলেন তা নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। একজন শিক্ষিত বুদ্ধিমতী মহিলার এরকম হয়ে ওঠার কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। একজন সুন্দরী গুণী মহিলার এরকম দুর্দশ্য হয়ে ওঠার কাহিনী পিছনে একমাত্র কারণ ছিল তার পিতামাতা। সাধারণ স্বাভাবিকভাবেই তার জীবন চলছিল, কিন্তু জীবনের একটা পর্যায়ে সে কারো প্রেমে পড়ে, কিন্তু তার পিতামাতা তা একদমই মেনে নিতে পারেনি। তারা তাকে দুই যুগেরও বেশি সময় ধরে একটি ঘরে বন্ধ করে রাখে, যে ঘরে শুধুমাত্র একটি জানালা ছিল। ক্যান ইউ ইমাজিন, সে একটা ঘরে বন্ধ ছিল এবং যে ঘরে আলো বাতাসটা পর্যন্ত ঠিক মতো যেত না, এবং তা দুই যুগেরও বেশি সময় ধরে শুধুমাত্র ভালোবাসার জন্য। শুধুমাত্র সে ভালোবেসেছিল, তার থেকে নিচু শ্রেণী বা তার পিতামাতার পছন্দ ছিল না এরকম একজন মানুষকে। এবং এরকম একজন সুন্দরী নমনীয় মহিলার এরকম মনস্টার হয়ে ওঠার পেছনে একমাত্র দায়ী ছিল তার পিতামাতা। আজকে আমি এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ হচ্ছে আমরা বর্তমান যুগে এমন কিছু পিতামাতা দেখতে পাই যারা নাকি ভালোবাসাকে ক্রাইম থেকেও জঘন্য কিছু মনে করে, এবং আমরা অজস্র এরকম কাহিনী দেখতে পাই যে এদেশে অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে শুধুমাত্র তাদের পিতামাতার এইরকম কঠোর সিদ্ধান্তের জন্য। আজকের এই ভিডিওটিতে যাকে নিয়ে কথা বলা হচ্ছে উনি ওনার জীবনের প্রারম্ভিকাই খুবই একজন নমনীয় ভদ্র মহিলা ছিলেন, যিনি কিনা মানুষের স্বার্থে কাজ করতেন, কিন্তু এইরকম একজন মহিলা এইরকম মনস্টার হয়ে ওঠার পিছনে একমাত্র কারণ ছিল তার পিতামাতা। এবং তার একমাত্র অপরাধ ছিল সে একজনকে তার নিজের পছন্দ অনুযায়ী ভালোবেসেছিল। ভিডিও শেষে একটি কথাই বলতে চাই, পিতামাতা অবশ্যই সন্তানের ভালোই চায়, কিন্তু প্রতিটি পিতামাতারই উচিত যখন তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের নিজস্ব মতামতকে সম্মান করা এবং তাদের নিজস্ব মতামতকে জানা।